হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। বেশ অনেকদিন ধরে বিভিন্ন কারণে ভিডিও আপলোড করা হয়নি, তো জাস্ট ভাবলাম ইউটিউব থেকে একটু ভিডিও আপলোড করে আসি। আমাদের কিন্তু অনেকেরই আছে, বেশিরভাগেরই বলতে গেলে, যাদেরকে ব্লুটিক বা ভ্যারিফাইড নেই। বলতে পারেন ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে আমাদের ভ্যারিফাইড কোনো চিহ্ন নেই। তো কী হয়, অনেকে আমাদেরকে খুঁজতে আসে, আমাদের বাট আমাদের রিয়েল প্রোফাইলটা খুঁজে পায় না। অনেকে আছে বিভিন্ন ধরনের ফেক আইডির সাথে কথা বলে ফেলে, বিভিন্ন ধরনের আপনি বলতে পারেন খরচ খরচা করে, এবং তাদের টাকাটা কিন্তু ফুলি আর কি মার যায় কথায়। তারা কিন্তু আমাদের অ্যাকচুয়াল প্রোফাইলটা খুঁজে পায় না, যে কারণে প্রায় প্রতারিত হয়। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কী, যেহেতু আমাদের কোনো ধরনের ভ্যারিফাইড নেই আর আমাদের ওইভাবে পপুলারিটি বলতে পারেন বা ফলোয়ার্স বা আমাদের পরিচিতি সেভাবে নেই, তো এক্ষেত্রে করণীয় কী। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলসগুলো গুগলে সেভ করবেন। তো আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা স্টার্ট করা যায়। সো আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। তো আমি জাস্ট ক্রোম ব্রাউজারে ঢুকে নিলাম। ক্রোম ব্রাউজার এখানে আসার পরে এখানে আমাকে লিখতে হবে হচ্ছে অ্যাড মি টু সার্চ। তো জাস্ট এখানে রিসেন্ট আছে, আমি ক্লিক করলাম অ্যাড মি টু সার্চ। লেখার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের হচ্ছে আমাদের পেবল কার্ড যেটা সেটা কিন্তু শো করছে। তো জাস্ট এখানে এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করার পরে এখানে আমার যাবতীয় তথ্য, আমার নাম, লোকেশন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। তো স্ক্রোল করে ডাউন নিচে আসবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া প্রোফাইলস। তো ওখানে জাস্ট প্লাস আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক ডট কম, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি ইত্যাদি কিন্তু আছে। তো এখান থেকে আপনার যদি অ্যাড অ্যানাদার প্রোফাইলে দিতে চান, তো এখানে সাউন্ড ক্লাউড এবং ইউটিউব আছে। যেহেতু আমি সাউন্ড ক্লাউড ইউজ করি না, তো এটা আমি দেয় নাই। ওগুলো ছাড়া আমার লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এগুলো কিন্তু দেওয়া আছে। তো এখানে জাস্ট আমার ইউজার নেম। অনেকে বলবেন যে ভাই আমি এই লিঙ্কটা কীভাবে পাবো, তো এটা হচ্ছে আমাদের ছোটোখাটো একটা লিঙ্ক। এটা আপনি আপনার ইউজার নেম, আপনি জাস্ট যে ওয়েবসাইটটা দিবেন যে বা যে প্ল্যাটফর্মটা আপনি দিতে যাচ্ছেন সেটা শেষে স্ল্যাশ দিয়ে আপনার ইউজার নেমটা দিলেই হচ্ছে। তো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি আমার ইনস্টাগ্রামে ঢুকছি। তো এখন যদি আমি আমার ইনস্টাগ্রামে ঢুকি, এখানে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে লিঙ্কটা instagram.com/togirahmed09, এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে instagram.com, কপি করে আপনাদের সুবিধার্থে আমি এখানে যদি এখানেও যদি পেস্ট করে দেখাই, তো এখানে দেখতে পাচ্ছি instagram.com/togirahmed09। তো জাস্ট এভাবেই কাজ হবে। তো আমি আবার আমার সেই পিপুল কার্ডে এখানে ফিরে আসলাম। তো এখানে আমার ইনস্টাগ্রামের এটা বেশ পুরানোটা একটা দেওয়া, তো আমি জাস্ট এটা নিউ করে আমার নতুন ইউজার নেমের ওটা সেট করে দেবো 09। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে instagram.com/togirahmed09, তার মানে এটা আমার প্রোফাইল ডান। তো তারপর এখন যদি আমি আমার ইউটিউব অ্যাড করতে চাই, তো আমি জাস্ট এখানে ইউটিউবে ক্লিক করে দেন আমার ইউটিউবের লিঙ্কটা আমি এখানে জাস্ট বসিয়ে দেবো। তো আমার ইউটিউবটা হয়ে গেল, তো আমি জাস্ট সেভে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন কিন্তু আমার পাবলিকের যে পিপুল কার্ডটা এটা কিন্তু ডান। তো জাস্ট আমি প্রিভিউ বাটনে ক্লিক করে দিলাম। এবার নিচে আসতে হবে একটু স্ক্রল করে, নিচে এখানে আপনি জাস্ট ক্লিক করে দিলে এটা সেভ হয়ে গেল। তো জাস্ট আপনি এখানে চাইলে ক্লিক করতে পারেন যে ভিউ সার্চ কার্ড। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার সেভ হয়ে গেছে, আমি নতুন ইউটিউব অ্যাড করলাম, ইউটিউবটা এখানে শো করছে, আর আমার ইনস্টাগ্রামটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো আপনি যদি আমার ফেসবুক দেখাতে চাই, ফেসবুকের উপর একটু ক্লিক করব। তো আমি জাস্ট লাইট ডেই আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট ওন্স ক্লিক করে এখানে এই যে আমার ফেসবুক প্রোফাইলটা এখানে শো করছে। তো আমি জাস্ট আবার আমি এখানে চলে যাই। চলে যাওয়ার পরে এখানে যদি আমি আমার ইনস্টাগ্রামে ক্লিক করি, তাহলে আমি যদি জাস্ট ওন্স দিই, তাহলে কিন্তু আমার এখানে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা শো করা হচ্ছে। তো একইভাবে আমি যদি এখানে আমার ইউটিউবে ক্লিক করি, বা আমি আমার টুইটারে ক্লিক করি, তো এখানে কিন্তু আমার প্রোফাইলগুলো দেখাবে। তো জাস্ট এভাবে আপনারা আপনার সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো সেখানকার লিঙ্ক দিয়ে আপনারা নিজেরাই এখানে অ্যাড করে নিতে পারবে। এখানে কোনো ভেরিফিকেশন লাগে না যে আপনার হচ্ছে ব্লুটিক লাগবে বা এত ফলোয়ার্স লাগবে বা এত টাইম আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, এমন কিছুই না। জাস্ট খুব সহজে আপনারা আপনার নিজের সোশ্যাল মিডিয়া যে প্রোফাইলসগুলো সেটা আপনারা চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। তো জাস্ট এতটুকুই ছিল আজকের ভিডিওর জন্য।